আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন ল্যাক ক্যানাইনাম। ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি কুকুরের দুধ থেকে তৈরি হয়। মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন ল্যাক ক্যানাইনাম। মানসিক লক্ষণ দেখা যাক। রোগীর স্মরণ শক্তি দুর্বল, কোনো কথা মনে থাকে না, অন্য মনস্ক, এত ভোলা মন যে জিনিস ক্রয় করে দাম দিয়ে আনতে ভুলে যায়, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। রোগী মনে করে সংসারে তার কেহ নাই এবং জীবন ধারণ করা বৃথা। যখন তখন কাঁদে রোগী, শিশু সকল সময় কাঁদে এবং চিৎকার করে রাত্রিতে, একলা থাকতে ভয় পায়। রোগী হাঁটাহাঁটি করার সময় মনে করে আকাশ উড়ে বেড়াচ্ছে, ঘুমানোর সময় শরীর বিছানা স্পর্শ করে না, এমন মনে করে রোগী। এগুলি মানসিক লক্ষণ। ডিপথেরিয়া, যদি ডান পাশে মিউকাস সমাবেশ হয় এবং বাম পাশে পরিষ্কার হয়, আবার বাম পাশে মিউকাস হয় এবং ডান পাশ পরিষ্কার হয়, এইভাবে কিছুক্ষণ পরপর পরিবর্তন হতে থাকে। যদি মিউকাস উজ্জ্বল চকচকে হয়, এমন অবস্থায় ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। তালুমূল প্রদাহ, যদি এই প্রকার প্রদাহ বারবার পাশে পরিবর্তন করে, প্রথমে ডান পাশে প্রদাহ হয়ে বাম পাশে বিস্তারিত হয়, এমন অবস্থায় ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। বাত, যদি যন্ত্রণা এক পাশ থেকে অপর পাশে পরিবর্তন করে, যন্ত্রণা ভীষণ হয়, খোলা বাতাসে এবং ঠান্ডায় আরাম হয় রোগীর, বাতের স্থান ফুলে যায়, এমন অবস্থায় ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। যে কোনো প্রকার যন্ত্রণা যদি পাশে পরিবর্তন করে, তবে ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ডিম্বাশয় যন্ত্রণা, যদি ডান ডিম্বাশয়ে ভীষণ যন্ত্রণা হয় এবং যন্ত্রণা বাম পাশে পরিবর্তন হয়, স্রাব উজ্জ্বল রক্ত হলে আরাম হয়, এমন অবস্থায় ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ঋতুস্রাব সময়ের আগে হয় এবং প্রচুর হয়, রক্ত উজ্জ্বল চটচটে, স্রাব বেগের সহিত বের হয়, ঋতুস্রাবের আগে এবং সময়ে স্তন যন্ত্রণা হয় এবং স্পর্শ করা যায় না, এমন অবস্থায় ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। স্তন এর দুধ শুষ্ক করতে হলে মেডিসিনটি যে কোনো অবস্থায় ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। স্তন যন্ত্রণা হলে ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। হৃৎস্পন্দন বাম পাশে ঘুমলে ভীষণ হয়, ডান পাশে ঘুমলে আরাম হয়, এমন অবস্থায় ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মেয়েদের জনন ইন্দ্রিয় সামান্য কারণে, যেমন হাতের স্পর্শ অথবা ওঠা বসার চাপে অথবা হাঁটাহাঁটিতে অথবা ঘর্ষণে জনন ইন্দ্রিয়ের উত্তেজনা হয় অথবা সহবাসের চাহিদা হয় এবং জননেন্দ্রিয় থেকে বেগের সহিত বায়ু বের হয় এবং বায়ু বের হলে শব্দ হয়, এমন অবস্থায় ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। পাকস্থলী খালি খালি বোধ হয়, রোগী অত্যন্ত ক্ষুধা বোধ করে, অথচ বেশি আহার করতে পারে না রোগী, অথচ
খেলে ক্ষুধা মিটে না, আহারের আগে এবং পরে একই মনে হয় রোগী। এমন অবস্থায় ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ছাত্র অথবা ছাত্রীরা লেখার সময় ভুল লিখলে ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। রোগ বাড়ে একদিন সকালে এবং পরের দিন সন্ধ্যায় রোগ বাড়ে। মেডিসিন ব্যবহার। ল্যাক ক্যানাইনাম 30 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। বাচ্চাদের 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। ল্যাক ক্যানাইনাম 200 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে 7 দিনে একবার ব্যবহার করবেন। মেডিসিনটি যখন আপনারা 1 mL অর্থাৎ 1000 পাওয়ার ব্যবহার করবেন, 15 দিন পরপর 1 ফোঁটা ব্যবহার করবেন। মেডিসিনটি 30 দিন ব্যবহার করবেন। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না। কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করেন, ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।